হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই জানি না দক্ষিণ আফ্রিকায় কীভাবে ফার্মিট করতে হয়। সহজ নিয়মে কোনো দালাল ছাড়াই আপনি নিজে নিজে ফার্মিট করতে পারবেন। দক্ষিণ আফ্রিকায় বসবাস করার জন্য একজন বাংলাদেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্মিট। আর এই ফার্মিট না থাকলে সাউথ আফ্রিকা থেকে আপনি কিছুতেই বাংলাদেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশে যাতায়াত করতে পারবেন না। তাই একজন বাংলাদেশির জন্য ফার্মিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কি জানেন, আপনি চাইলে আপনিও কোনো দালাল ছাড়া ফার্মিট তৈরি করতে পারবেন? আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আপনি যেই নিয়মে ফার্মিট অ্যাপ্লাই করবেন। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্তমান নিয়মে দক্ষিণ আফ্রিকায় একজন বাংলাদেশি ফার্মিট করার জন্য আপনি একটি ওয়েবার লেটারের মাধ্যমে ফার্মিট অ্যাপ্লাই করতে হবে। তাই আপনার সর্বপ্রথম যেই জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আপনি একটি ওয়েবার কিভাবে অ্যাপ্লাই করবেন। ওয়েবার অ্যাপ্লাই করার জন্য আপনার দক্ষিণ আফ্রিকা সিটিজেনশিপ, একটি মেয়ের আইডি ফটোকপি নিতে হবে, আপনার পাসপোর্ট ফটোকপি, অ্যাসালাম ফটোকপি এবং আপনার কোম্পানি দিয়ে ওয়েবার অ্যাপ্লাই করতে হবে। আমি আবার বলছি, দক্ষিণ আফ্রিকার সিটিজেনশিপ, একটি মেয়ের আইডি ফটোকপি, আপনার পাসপোর্ট ফটোকপি, আপনার অ্যাসালাম ফটোকপি এবং আপনার কোম্পানির কাগজপত্র দিয়ে আপনাকে ওয়েবারের জন্য দক্ষিণ আফ্রিকার বিএফএস থেকে ওয়েবার অ্যাপ্লাই করতে হবে। কারো কারো ক্ষেত্রে এক মাস, দুই মাস কিংবা তিন মাসও লাগতে পারে ওয়েবার আসতে। ওয়েবার হাতে পেলে আপনি এই ওয়েবার দিয়ে ফার্মিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। ফার্মিট অ্যাপ্লাই করার জন্য আপনার ওয়েবার ফটোকপি, দক্ষিণ আফ্রিকার সিটিজেনশিপ মেয়ের আইডি ফটোকপি, আপনার পাসপোর্ট ফটোকপি, অ্যাসালাম ফটোকপি এবং আপনার কোম্পানি দিয়ে ফার্মিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। কারো কারো ক্ষেত্রে মেয়ের ব্যাংক স্টেটমেন্ট কিংবা লয়ার সার্টিফিকেট দরকার হতে পারে। উপরোক্ত সকল কাগজপত্র ঠিকঠাক করে একটি ফাইল তৈরি করে আপনি ফার্মিটের জন্য বিএফএস থেকে অ্যাপ্লাই করতে পারেন। বহু বাংলাদেশি রয়েছেন দালালের মাধ্যমে ফার্মিট করে থাকেন। আপনি চাইলে এই সহজ নিয়মে কাগজপত্র রেডি করে আপনি নিজে নিজে ফার্মিট তৈরি করতে পারবেন। কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই সকল ডকুমেন্ট দিয়ে দক্ষিণ আফ্রিকায় ফার্মিট করা পসিবল। ফার্মিট করার জন্য মোটা অঙ্ক খরচ না করে স্বল্প টাকায় আপনি উপরোক্ত নিয়মে দক্ষিণ আফ্রিকার ফার্মিট করতে পারবেন। অযথা দালালকে মোটা অঙ্ক না দিয়ে আপনি একটু তৎপর হলে ফার্মিট করাটা সহজ একটা কাজ। তাই আজই দেরি না করে এখনই আপনি ফার্মিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত সকল বাংলাদেশিকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।